গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, বিন্দাস আছি। আর এই দেখো সকালবেলা রেডি হয়ে রিলস বানাতে রেডি হয়ে গেছি। এবার এখন বাজে 7টা, তো 7টার থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকেই বক 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 শুরু হয়ে যাবে সারাদিন, আর সারাদিনের বকবকানিটা তোমরা দেখতেও পাবে, বুঝতে পারবে কোথায় গেলাম কি করলাম সব জানতে পারবে। তো দেখো সব কাজ কাম বাদ দিয়েই এই করছি। তো যাব মাঠে খড়ি আনতে, পাটকাঠি আনতে হবে। অনেক পাটকাঠি রয়েছে, শুকিয়ে গেছে, কারণ এরপরে পেঁয়াজ লাগাবে, তো সেই জমিটা তো রেডি করতে হবে। তো এখন কটা সিদ্ধ মিদ্ধ রান্না করব, রান্না হবে আবার দুপুরবেলা। তো কী বলো তো, দুপুরবেলা লুচি হবে, ঘুগনি হবে, কারণ অষ্টমীর দিন টাইম পাইনি গো কাজ করতে করতে, না অনেক দেরি হয়ে গেছে। এই দেখো চুলগুলোর অবস্থা কী। তো দিশা সর দেখো চচ্চড়ি রান্না করব এই রাতের মাছ দিয়ে। এগুলো রাতের মাছ। এই দেখো সকালে কতগুলো মাছ পেয়েছে, কত সুন্দর না মাছগুলো, জ্যান্ত মাছ ভাই। এই দাম কিনতে গেলে, এই মাছ কিনতে গেলে অনেক দাম। আর এই দেখো একটুখানি কুমড়ো ফুল ভেজে রেখেছি, বাটা করব, কারণ মেয়ে তো মাছ খেতে চায় না। হ্যাঁ এই দেখো ফ্রেন্ডস, আমি এখন লুচি ঘুগনি করব। তো আজকে বাড়ি সবাই অষ্টমীর দিন খায়, তো আমরা আজকে খাবো, কালকে খেয়েছি মাংস। আর এই দেখো এই যে ময়দাটা মেখে নিয়েছি, ময়দাটা একটু নরমই হয়েছে, তো কোনো ব্যাপার নেই। আর এই দেখো আমার ঘুগনির সরঞ্জাম রেডি, তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো এটা আমার ঘুগনির, আর এই যে এটা ময়দা, ওইদিকে বসিয়ে দিয়েছি সব। এই দেখো আমরা খুশি খুশি হয়ে ভাসান দেখতে যাচ্ছি। তো সামনের এই ঠাকুরটা আমাদের দেখা হয়নি, এই ঠাকুরটা বগুলা বাজারে না, মানে এই প্যান্ডেল ফার্স্ট পুরস্কার পেয়েছে, তো এই প্যান্ডেলটাও দেখা হয়নি, ঠাকুরটাও দেখা হয়নি। কালকে আমরা চলে গেছিলাম বাড়ি, তো এই প্যান্ডেলটাই দেখতে যাচ্ছি এখন। ওই দেখো সেলফি তুলছে সব গেটের সামনে দাঁড়িয়ে। এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে। এই দেখো এই প্যান্ডেলটা ঢুকে যাচ্ছে। আমরা কালকে ভেবেছিলাম দেখবো, কিন্তু কী বলতো রাত হয়ে গেছিলো, তো অনেক তাই আর দেখিনি। এই দেখো কত লোক বসে আছে, এই দেখো ভিতরে ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। তো কালকে এটা দেখতেই পেলাম না। এই দেখো আমার দেওরের ছেলে দীপসোনা। এই দেখো তো এখন প্যান্ডেলের ভিতরেই আছি, ওই যে কুণ্ড দাঁড়িয়ে আছে। তো আজ বড় মেয়ে আসেনি, ছোট মেয়েও আসেনি, আমরা তিনজনেই এসেছি। তো কি বলতো এত সুন্দর গান বাজে না, গানগুলো তো দেখাতে পারি না, বোঝোই তো কেন গান দেখানো যায় না। তো আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। দেখো এবার ভাবলাম তাহলে মনে হয় পজিশন বেরিয়ে গেছে ভাসানের, কিন্তু না সব প্যান্ডেলেই দেখছি ঠাকুরগুলো রয়েই গেছে। আদৌ কি আজকে ভাসান হবে, না হলে আজকে আমাদের আশাটাই মাটি। তো যাই হোক মেলায় ঢুকে গেলাম, কি করবো, এসেছি যেহেতু একটু ঘুরপাক খেয়েই যাই।
যার জন্য আসলাম সেটা মনে হয় হবে না, কারণ কি সব জায়গায় দেখি ঘরের মধ্যেই ঠাকুর আছে, তাহলে এত রাতে নিশ্চয়ই আর বের করবে না, কারণ কি যেদিন ভাসান হয় না সেদিন 7টার মধ্যে সব কিছু বাধা কমপ্লিট রেডি হয়ে যায়, লোকজন কমপ্লিট হয়ে যায়। তো গ্যাস লাইট কুন্ডুর কাছে ওই যে ই ওই বাগান আছে নাকি দেখো, এই দেখো ওই যে ওই যে ওই 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 কানেরটা নেবো, তো ওটা কুন্ডুর পছন্দ হয়েছে। আর এই দেখো লাস্টে ওই হাই স্কুল মাঠের ঠাকুরটাও দেখলাম আজকে, ভালো করে দেখতে পেলাম, আজকে তো ভিড় এত নেই, তো অল্প ভিড়ের মধ্যে ভালো করে দেখা হয়ে গেল। দেখো কালকে অত ভালো করে দেখতে পাইনি, আজকে তোমাদেরও ভালো করে দেখালাম আর আমিও দেখতে পেলাম। তো এখান থেকে আস্তে আস্তে বেরোচ্ছে এখন, দেখি মনে তো হচ্ছে আজকে ভাসান হবে না, তো কাউকে জিজ্ঞেস করি তা না হলে একটু ঘুরে ফিরে চলে যাব। তো ওই দেখো ওই কানেরটা নেব, ওটা নিয়ে ওটা নেব না, অনেক দাম চেয়েছিল 500 টাকা, তো এই এই কানেরটার দাম একটু কম আছে এটাই নিয়ে নিলাম। তো এবার দেখো সবজি মার্কেটে ঢুকে গেছি, আজকে হাটবার তো তাই সবজি মার্কেট বসে গেছে, তো সবজি মার্কেটে এখন ব্যাগটা আনলে সবজি বাজারও করা যেত, সবজি বাজার করে নিয়েও যেতে পারতাম, তো ভুলে ব্যাগটা আনিনি। দেখো কত সুন্দর শাপলা, তো মা বাপ বেটি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি পিছন পিছন যাচ্ছি। ওই দেখো এবার আমরা বাড়ির দিকে হাঁটা দিচ্ছি, দেখো তো আমাদের সাইকেল আছে, আমরা টুকটুকিতে যাব না, হরি গুড়ে হরি গুড়ে। তো দেখো রাস্তার প্যান্ডেলগুলো কত সুন্দর হয়েছে, এগুলো সব জয়নগরের চন্দননগরের লাইটিং, তোমরা তো জানোই চন্দননগরের লাইটিং হচ্ছে বিশ্ববিখ্যাত। তো দেখো লাইটিংগুলো, এটা দেখো ভূতবাবু, দেখো এখন না বিজ্ঞান কত উন্নত হয়ে গেছে, লাইটিংয়ে কত কিছু বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ যাক, খালি খালি রাত 9টা বাজালাম, কাজের কাজ কিছুই হলো না। কই? হ্যাঁ বলো। হ্যাঁ ওর শরীর খারাপ হয়েছিল, শরীর খারাপ বলতে কি আমরা তো বাড়ি থাকি না, মনে হয় ঘরে গিয়ে চাল খেয়েছি।